সাত থেকে 10 ডিসেম্বর দুই হাজার আঠারো দেশের বহুল প্রচলিত কয়েকটি জাতীয় দৈনিক লিখেছে দেশের ব্যাংকিং খাতে দশ বছরে লোপাট হয়েছে সাড়ে বাইশ হাজার কোটি টাকা বর্তমানে কয়েকটি ব্যাংক মূলধন ভেঙে ব্যাংক চালিয়ে রাখতে বাধ্য হচ্ছে আমানতকারীদের বলে দিচ্ছে বিশ হাজার টাকার উপর চেক দেবেন না দশটি ব্যাংক তাদের মূলধনও ভেঙেছে আমানত না আসায় গত দুই বছরে অন্য প্রতিষ্ঠান থেকে সাতাত্তর হাজার কোটি টাকারও বেশি অর্থ ধার করে গ্রাহকদের ঋণ দিয়েছে ব্যাংকগুলো দশ বছরে খেলাফি ঋণ বেড়েছে সাড়ে চার গুণ মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার

প্রকৃত প্রকৃত ঋণ আরও অনেক বেশি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী তিরিশটির বেশি ব্যাংক এখন ধার করে চলছে দশটি ব্যাংক তাদের মূলধন ভেঙে খাচ্ছে আর কয়েকটি ব্যাংক প্রয়োজনীয় মূলধন সংরক্ষণ করতে পারছে না এমন বিপজ্জনক অবস্থায় বিগত সাতচল্লিশ বছরে ব্যাংকিং খাতে দেখা যায়নি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে আরও জানা যায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সেপ্টেম্বর পর্যন্ত ঋণ বিতরণ করেছে এক লাখ চুয়ান্ন হাজার কোটি টাকা এর মধ্যে আটচল্লিশ হাজার কোটি টাকা খেলাপি হয়েছে যা মোট ঋণের প্রায় তেইশ শতাংশ একই সময়ে বেসরকারি খাতের ব্যাংকগুলো ঋণ বিতরণ করছে ছয় লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এর মধ্যে তেতাল্লিশ হাজার কোটি টাকা খেলাপি হয়েছে যা মোট ঋণের ছয় দশমিক আটান্ন ভাগ বিদেশি ব্যাংক ঋণ বিতরণ করছে সাড়ে তেত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে টাকা হয়েছে যা বিতরণ করা দুই ব্যাংক হাজার চব্বিশ করেছে এর মধ্যে পাঁচ হাজার কোটি টাকা খেলাপি হয়ে গেছে যা বিতরণের ঋণের একুশ ভাগ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন গত জুন দুই হাজার আঠারো পর্যন্ত চুরাশি হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃ তফসিল করেছে ব্যাংকগুলো অবশ্য নির্বাচনকে সামনে রেখে গত বাইশ নভেম্বর দুই হাজার আঠারো পর্যন্ত আরো কয়েক হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয়েছে এছাড়া ঋণ পুনর্গঠন হয়েছে পনেরো হাজার কোটি টাকা আর ঋণ অবলোপন আছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সব মিলিয়ে প্রকৃত খেলাপি ঋণ প্রায় আড়াই লাখ কোটি টাকা আরেকটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে দুই বছরে বাংলাদেশের সংগৃহীত আমানতের চেয়ে সাতাত্তর হাজার সাতশো একচল্লিশ কোটি টাকা বেশি ঋণ বিতরণ করা হয়েছে উল্লেখ্য এই পরিমাণ অর্থ ঋণ বা ধার করেছে ব্যাংক বাংলাদেশ ব্যাংক সর্বশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়েছে গত দুই বছরে তথা দুই সালের সেপ্টেম্বর থেকে থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে দুই লাখ বিয়াল্লিশ হাজার একশো কোটি টাকা যদি এই সময় আমানত এসেছে মাত্র এক লাখ চৌষট্টি হাজার কোটি টাকা অঙ্ক কষলে দেখা যায় গত দুই বছরে আমানতের তুলনায় ঋণের পরিমাণ সাতাত্তর হাজার কোটি টাকা বেশি বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী দুই সালের সেপ্টেম্বরের শেষে দেশের ব্যাংকিং খাতে আমানতের পরিমাণ ছিল নয় লাখ সাতাত্তর টাকা দুই হাজার সালের সেপ্টেম্বর শেষে আমানত ছিল আট লাখ পঁচানব্বই কোটি টাকা দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বর শেষে আমানত ছিল আট লাখ বারো হাজার সাতশো পঞ্চান্ন কোটি টাকা অন্যদিকে ব্যাংক গুলোর আঠারো সালের সেপ্টেম্বর শেষে ঋণ বিতরণ করেছে নয় লাখ সতেরো পঁয়তাল্লিশ কোটি টাকা দুই হাজার সাতানব্বই হাজার একশো উনানব্বই কোটি টাকা আর দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বর শেষে ঋণ বিতরণ করেছিল ছয় লাখ পঁচাত্তর হাজার একশো উনচল্লিশ কোটি টাকা ব্যাংকিং খাতের বর্তমান জটিল সমীকরণ দেখে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন ব্যাংক খাতে

ব্যাংকগুলো নিয়ন্ত্রণের পুরো ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকে দেয়া সত্ত্বেও তারা ব্যর্থ হয়েছে এদিকে দেশে দশ বছরে বহু নতুন উঠেছে এদের অবস্থা আরো খারাপ দেশের সর্বশেষ ষাটতম অনিচ্ছা সত্ত্বেও বিভিন্ন মহলের লবিং ও সরকারের চাপে নির্বাচনী মাসে এর রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দিতে হলো বেঙ্গলকে কে এগারোই ডিসেম্বর দুই হাজার আঠারো সোমবার রাতে গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বাংলাদেশে ব্যাংকের পরিচালনা পরিষদের সভায় ব্যাংকটির কাগজপত্র যাচাই বাঁচাই শেষে সন্তুষ্ট হয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয় বর্তমানে দেশে নয়টি সরকারি বেয়াল্লিশটি বেসরকারি ব্যাংক এবং নয়টি বিদেশি তফসিলি ব্যাংক রয়েছে সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং বর্তমান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন ব্যাংক খাতে সরকারের কিছু দুর্বলতা রয়েছে খাতে সমস্যা হয়েছে গত দশ বছরে ব্যাংক খাতের দশটিতে বড় কেলেঙ্কারিতে লোপাট হয়েছে বাইশ হাজার পাঁচশো দুই কোটি টাকা মন্ত্রী বলেন এসব কেলেঙ্কারি ঘটেছে মূলত সরকারি ব্যাংকে এদিকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের তথ্য মতে যেকোনো সময় সময়ের তুলনায় দেশের ব্যাংক খাত সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে গত এক দশকে দেশের ব্যাংকিং খাত থেকে বাইশ হাজার পাঁচশো টাকা লোপাট হয়েছে এর বিরুদ্ধে সরকারি কোনো ব্যবস্থা সেভাবে দৃশ্যমান হয়নি বাড়তি খেলাপি ঋণ যাচাই বাছাই ছাড়া ঋণ অনুমোদন ঋণ বাড়িয়ে নিতে রাজনৈতিক প্রভাব পরিচালনা পরিষদের রাজনৈতিক পরিচয় ব্যাংকারদের পেশাদারিত্বের অভাব দেশের ব্যাংকিং খাত এখন ক্রান্তিকাল পার করছে 8 ডিসেম্বর দুই হাজার রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে আমাদের করণীয় কি শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধে এসব কথা তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর সিপিডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সংলাপে সভাপতিত্ব করেন দশ বছরে এত বড় অঙ্কের টাকা লোপাট হয়েছে সোনালী ব্যাংক 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 জনতা বেসিক ফার্মার্স ব্যাংক এনসিসি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক ঢাকা ব্যাংক যমুনা ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক শাহজালাল এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে এই লুট হয়ে যাওয়া টাকা দিয়ে দেশে অনেকগুলো উন্নয়ন কাজের অর্থায়ন করা সম্ভব হতো জনগণের আমানত রক্ষার্থে এবং ব্যাংক ব্যবস্থাপনা অনিয়ম রোধে বিশিষ্ট অর্থনীতিবিদদের সাথে সরকারের আলোচনায় বসা একান্ত প্রয়োজন বর্তমান নতুন সরকারের অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ব্যাংক ব্যবস্থাপনায় দীর্ঘদিনের পুঞ্জীভূত অরক্ষিত অর্থব্যবস্থাকে সুরক্ষার গুরু দায়িত্ব পালন করে জনস্বার্থে কার্যকরী পদক্ষেপ নেবেন এবং সচল অর্থনীতির ব্যাপারে আগাম যে প্রতিশ্রুতির বাণী শুনিয়েছেন তা বাস্তবে রূপ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেবেন এটাই জনগণের একান্ত প্রত্যাশা